ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু এবং গসাগু। যদি 100 নম্বর একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি 2 নম্বর এই চ্যাপ্টারটা থেকে পাওয়া যায়। তো জানো, এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কিছু কিছু অঙ্ক আমি বাছাই করেছি, যে সমস্ত অঙ্কগুলো প্রিভিয়াস পরীক্ষায় এসেছে এবং এই টাইপের অঙ্কগুলো ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষা হবে সে সমস্ত পরীক্ষা তো আসার সম্ভাবনা রয়েছে। সে সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, এইচ সিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বারস আর 13 অ্যান্ড 156 রেসপেক্টিভলি, হাউ মেনি পেয়ার্স অফ সাচ নাম্বারস আর ফাউন্ড বা পসিবল। এলসিএম এবং এইচ সিএফ বলেছে 13 এবং 156। তো বলছে কত জোড়া নাম্বার সম্ভব হতে পারে আমরা পেতে পারি। প্রচুর নাম্বার হতে পারে যাদের এলসিএম এবং এইচ সিএফ কিন্তু 13 এবং 156, তার অঙ্কটা আমরা 20 তাহলে বুঝতে পারবে। প্রথমে দেখো, আমাদের ধরতে হবে, যেটা ধরতে হবে সেটা হচ্ছে এইচ সিএফ দিয়েছে তো 13, তার জন্য একটা নাম্বার আমি ধরবো 13A আর একটা নাম্বার ধরবো আমরা 13B। যেটা এইচ সিএফ হয়, অঙ্কে দেখবে যেটা এইচ সিএফ বলে দিয়েছে সেইটা ধরেই কিন্তু কাজ করবে, তাহলেই কিন্তু অঙ্কটা সুবিধা হবে। এখানে এইচ সিএফ বলেছে 13, তার জন্য আমি 13 ধরবো, 13A আর 13B। ABটা কি? AB হচ্ছে কো প্রাইম উইথ ইচ আদার, এ অ্যান্ড বি আর কো প্রাইম উইথ ইচ আদার লিখে রাখা হয়েছে। এ অ্যান্ড বি আর কো প্রাইম উইথ ইচ আদার মানে হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক ব্যাপারটা কি একটু বলে দিই, মন দিয়ে শুনে রাখো। পরস্পর মৌলিক ব্যাপারটা কি বলে রাখি, একটু মন দিয়ে শুনে রাখো। সেটা হচ্ছে দুটো সংখ্যা, সেটা জোড় হতে পারে, ঠিক আছে, যৌগিক হতে পারে, কিন্তু একে অপরকে দিয়ে কিন্তু ভাগ যাবে না। যদি আমি ধরি 1 আর 4, এটা হচ্ছে কো প্রাইম উইথ ইচ আদার, পরস্পর মৌলিক। এবার আমি যদি ধরি 3 আর 5, 3 বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা, ঠিক আছে, এই দুটোও কিন্তু কো প্রাইম উইথ ইচ আদার মানে পরস্পর মৌলিক। আচ্ছা, 6 এবং 7, 6 ও 7ও কিন্তু পরস্পর মৌলিক। 6 কিন্তু জোড় সংখ্যা মানে 2 আর 3 দিয়ে যায়, 7 হচ্ছে মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, ঠিক আছে। 6 জোড় সংখ্যা হলেও, যৌগিক সংখ্যা হলেও 6 আর 6কে কি 7 দিয়ে যায় বা 7কে কি 6 দিয়ে যায়, না, তার জন্য 6 এবং 7 কিন্তু পরস্পর মৌলিক। 12 আর 15 পরস্পর মৌলিক, ঠিক আছে, 12 আর 15 পরস্পর মৌলিক। কেন? 12 3 4 12 যায়, 15 3 5 15 যায়, ঠিক আছে। 12 আর 15, 12কে তো 15 দিয়ে যায় না, 15কেও 12 দিয়ে যায় না, তাই 15 এবং 12 হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে বোঝা গেল এ আর বি হচ্ছে কো প্রাইম উইথ ইচ আদার, এমনটা নয় যে সে দুটো প্রাইম নাম্বার হতে হবে, কিন্তু কো প্রাইম পরস্পর, ঠিক আছে। তাহলে এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম উইথ ইচ আদার, বোঝা গেল। এলসিএম বলে গেছিল 156, তার মানে 13 এবং 13B, এইটার এলসিএম হবে 13AB, এই 13AB মানে হচ্ছে 156, তার মানে এক্ষেত্রে AB মানে হচ্ছে 156/13, তার মানে হচ্ছে 12 আসলো ভাগ করে। এবার 12 কোন কোন পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে হতে পারে, 12 1 কে 12 আর 3 4 12, তার মানে আমি যদি এর জায়গায় একবার 12 বি এর জায়গায় 1 পুট করি তাহলে আমি এক ধরনের সংখ্যা পাবো, আর এর জায়গায় 3 আর বি এর জায়গায় 4 পুট করলে 13 এবং 13B আলাদা একটা সংখ্যা হবো, তাই 2 জোড়া নাম্বারই কিন্তু পসিবল। দেখো, আর কোনো কো প্রাইম নাম্বার দিয়ে গুণ করে 12 আসে? আর কিন্তু 12 আসবে না, তার জন্য এই 2 জোড়া নাম্বারই হচ্ছে পসিবল। তো এই ধরনের অঙ্কগুলোই আসে। আরেকটা অঙ্ক আমরা দেখে নিই, 2 নম্বর, দ্য এলসিএম দ্য এইচসিএফ অ্যান্ড সাম অফ 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 51 আর 510, হাউ মেনি পেয়ার্স ক্যান বি ফাউন্ড। দেখো, কোশ্চেনে আমার এইচসিএফ বলে দিয়েছে 51, তার জন্য আমাকে ধরতে হবে একটা নাম্বার হচ্ছে 51A আর একটা নাম্বার হচ্ছে 51B, এ আর বি হচ্ছে কো প্রাইম উইথ ইচ আদার। আমি কিন্তু ব্র্যাকেটে বারবার করে এটা এই কথাটা বলে রাখছি, কিন্তু যেহেতু আমরা প্রথম ফার্স্ট টাইম করছি তার জন্য আমি বলে রাখছি বারবার করে, এটা কিন্তু আমি বারবার বলবো না, ফার্দার যে অঙ্কগুলো আসবে সেই অঙ্ক কিন্তু আমি বলার চেষ্টা না করব, ঠিক আছে, যাতে বলতে না হয় সেই জিনিসটা বলবো। 51A অ্যান্ড 51B, ঠিক আছে। তাহলে সাম কত হচ্ছে? সাম চেয়েছে তো, যে সাম বলে দিয়েছে 510, মানে 51 আর 91 সাম হচ্ছে 51 ইনটু A+B, 51টা কমন নিয়ে নিলাম সেটাই হচ্ছে 510। দেখো, 51 আর 51 510কে কাটলে 10, তার মানে A+B হচ্ছে 10। তার মানে এবার আমাকে বলতে হবে যে দুটো সংখ্যা, দুটো কো প্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা যোগ করে 10 আসে,
কোন কোন সংখ্যা? 9 আর 1 = 10, 7 আর 3 = 10। আর কোনো পরস্পর মৌলিক সংখ্যা যোগ করে 10 আসবে না। 5 5 আসবে না, 5-এর 5 তো কেটেই গেল, 5 কে 5 দিয়ে তো যায় হবে না। তার জন্য এই দুই জোড়া নাম্বারই পসিবল, 2 pairs আর পসিবল। নেক্সট অঙ্কে চলে আসছি, 3 নম্বর, ঠিক এরকম একটু অন্য ধরনের অঙ্ক, সেটাও দেখে নিই। 4 bells টোল অ্যাট ইন্টারভেলস অফ 6, 8, 12 and 18 seconds রেসপেক্টিভলি। চারখানা বেল 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর অন্তর বাজে। দে স্টার্টেড টোলিং টুগেদার, তারা প্রথমে একবারে বাজা শুরু করলো। 6 ঘন্টা ইন 6 আওয়ার্স, হাউ মেনি টাইমস দে টোল টুগেদার, 6 ঘন্টার মধ্যে সেই বেলগুলো কবার আবার একসাথে বাজবে? তাহলে বেলগুলো প্রথমে একবার একবারে বেজেছে একসাথে, তারপরে 6 সেকেন্ড বাদে মনে করো প্রথম বেলটা বাজলো, 8 সেকেন্ড বাদে দ্বিতীয় বেলটা বাজলো, 12 সেকেন্ড বাদে তৃতীয় বেলটা, 18 সেকেন্ড বাদে চতুর্থ বেলটা বেজেছে। ঠিক আছে, এইভাবে বাজতে থাকছে, কিন্তু একটা সময় তো ল্যাপ হবে। তো বলেছে আমাকে 6 ঘন্টা বাদে, 6 ঘন্টার মধ্যে কতবার ল্যাপ হবে সে জিনিসটা বলেছে। দেখো এক্ষেত্রে এলসিএম বার করতে, যখন এই যে বেলের অঙ্ক, ঘন্টার অঙ্ক বা বাস চলে যাচ্ছে, কত রবাদের অন্তর অন্তর দেখা হবে, এই জিনিসগুলো যদি বলে না, তখন সেক্ষেত্রে কিন্তু এলসিএম হয়। তাহলে এলসিএম আমি বলছি 6, 8, 12, 18, আমি রাফে দেখবো এলসিএমটা করে আসছে আমার 72 সেকেন্ড, 72 সেকেন্ড আমার এলসিএম আসছে। এবার আমি কী করবো, 6 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করে দেবো, 72 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে যেটা আসবে সেইটা হবে আমার উত্তর। দেখে নাও কী করছি, 6 ঘন্টা সেটাকে আমি সেকেন্ডে নিয়ে আসলাম, তখন 72-এর একক হচ্ছে সেকেন্ড, 6-কে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসলো, বাই হচ্ছে 72, 72 দিয়ে ভাগ করছি, দেখো কাটাকুটি করে আমরা আসলো 300। কিন্তু এই 300টা অ্যান্সার নয়, 300-র সাথে আমার 1 যোগ করতে হয়েছে। তার কারণ কি, 300-র সাথে 1 যোগ করে 301 হচ্ছে আমার উত্তর। তার কারণ হচ্ছে একদম ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম মনে করো বেলগুলো একসাথে বেজেছিল, সেইটা কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি, 301 হচ্ছে আমার উত্তর। নেক্সট অঙ্কে চলে আসি, 4 নম্বর, দ্য সাম অফ টু নাম্বারস 107 টু 87 হচ্ছে 67, হাউ মেনি পেয়ার্স অফ সাচ নাম্বারস আর পসিবল। একই অঙ্ক, যে আমরা যে 2 নম্বর যে অঙ্কটা করলাম একটা সেরকমই অঙ্ক, HCF হচ্ছে 67, তার জন্য আমাকে 67A আর 67B দুটো নাম্বার ধরে নিলাম, যেখানে A আর B হচ্ছে কোপ্রাইম উইথ ইচ আদার। আমি কিন্তু বারবার লিখবো না, সাম হচ্ছে 67 ইন্টু A+B ইজ ইকুয়াল টু হচ্ছে 1072, তার মানে A+B মানে হচ্ছে 1072/67, তার মানে 16 আসলো। এবার আমাকে বলো যে কত কতগুলো কোপ্রাইম উইথ ইচ আদার নাম্বার সেগুলো যোগ করলে 16 আসে, 1+15, 3+13, 5+11, 9+7, এর বাইরে আর সম্ভব না। তার জন্য 4টে পেয়ারসই পসিবল, এই 4 জোড়া নাম্বারই পসিবল হবে। 5 নম্বর কোশ্চেন চলে আসি, HCF অফ টু নাম্বারস ইজ 13 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 3072, হাউ মেনি পেয়ারস অফ সাচ নাম্বারস ফাউন্ড। HCF বলেছে 13 আর তাদের গুণফল হচ্ছে 3042, তাহলে কতগুলো এরকম নাম্বার ফাউন্ড, আমরা কতগুলো কত জোড়া নাম্বার আমরা পেতে পারি? দেখো এক্ষেত্রে HCF বলেছে 13, তার মানে নাম্বারটা হবে, একটা নাম্বার হচ্ছে 13A, আরেকটা নাম্বার হবে আমার 13B, এ আর বি হচ্ছে কোপ্রাইম উইথ ইচ আদার, আমি কিন্তু এখানে আর লিখিনি। এই গুণফলটা মানিয়ে দিয়েছে 3042, তার মানে এ বির মান হবে 3042/13×13। আচ্ছা 13×13 এটাকে 18, 13-কে 1, এটা দেখো ক্যালকুলেশন করে আমার আসবে 18। তাহলে এবার আমাকে বলো যে কোন কোন সংখ্যা গুণ করলে 18 হয় এবং তারা আবার পরস্পর মৌলিক, মানে কোপ্রাইম উইথ ইচ আদার। 18×1=18 আর 9×2=18। দেখো 18-কে 1 দিয়ে যায়, তাতে অসুবিধা নেই, প্রথম এ সমস্ত ক্ষেত্রে 18 আর 1 হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে 9×2, ঠিক আছে, 9×2=18, তার মানে এই দুটো জোড়াই আমরা আমাদের পাওয়া সম্ভব, তার চেয়ে বেশি কিন্তু পাওয়া সম্ভব নয়, এই 2 pairsই পসিবল, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই ধরনের অঙ্কই কিন্তু আসে, এই সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের বন্ধুরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, আপকামিং এক্সামে বসবে, তারা যাতে এই চ্যানেলটা দেখে উপকৃত হয় তার জন্য তাদেরকে শেয়ার করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। নেক্সট নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি তোমাদের সাথে, টাটা।